পাশে একটু সরা। দেখ দেখ সুন্দর হয়েছে না? এটা না ভালো আসেনি, আয় আবার তুই। আচ্ছা এইটা দৌড় তুলি না একটা। ওকে যাবি না মানে তোর জন্য কতক্ষণ যাবত দাঁড়িয়ে আছি আর তুই এখন বলতেছিস যাবি না? যদি নাই যাবি তাহলে আমাদেরকে কেন বললি আসতে? তাহলে আমরা আসতাম না, বললাম তো তোরা যা। মন খারাপ কেন বল না, কি হয়েছে? কি আর হবে, হয়তো বা বয়ফ্রেন্ড কে দাঁড়া করে রেখে আসছে এজন্য আমাদের সাথে যাবে। চুপ করবি তোরা? তোরা তো জানিস আমার দাঁতে প্রবলেম, হাসতে পারি না আমি, হাসলে অনেক বিচ্ছির লাগে, সবাই এটা আমি হাসাহাসি করে সিনিকেট করে, এই জন্য আমার এগুলো ভালো লাগে না। তোরা যা দোস্ত, প্লিজ তোরা যা, আমি যাব না। এটা কোনো প্রবলেম হলো? দোকানে বলছে ডাক্তারের কাছে যেতে, কেন যাস না? আমার একটা পরিচিত ডাক্তার আছে, কালকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিব, চল এখন যাই। হ্যাঁ চল আয়। শেষ করেই আসবো। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো, আমি না আজকে একটা নতুন খাবার রান্না করছি ইউটিউব থেকে। হ্যাঁ ইউটিউব থেকে দেখে রেসিপি দেখে আর কি। ঠিক আছে আমরা দুজনে একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ হ্যাঁ খাবো একসাথে, তাড়াতাড়ি এসো। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ওকে। আপনারা কথা কম বলুন। আমার দেখতে খুব সুন্দর হয়েছে, কিন্তু তোমার দেখতে খুব সুন্দর হয়। দেখ তোমার খুব সুন্দর
আমি কোনটা দিব দেখ না আমারটা তো সব গুলাই সুন্দর একটু ভালো হয়নি একটু ভালো হয়নি আমার বান্ধবীদের মতন উজ্জ্বল দাঁত সুন্দর হাসি হবে কি এবার খুশি তো থাকা বন্ধ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে চল আচ্ছা ঠিক আছে আচ্ছা তুই আচ্ছা হাসি আবার দেখা হবে তখন আবার আমি মনে করে কথা তুমি একটু পাশে ঘুরে যাও কি ব্যাপার তুমি হঠাৎ চলে এসলা যে কল রিসিভ করতেছো না আমার টেনশন হচ্ছিল শোনো
আমি একটা ছেলে, টাকা রোজগার না করতে পারলে সমাজে আমার কোনো মূল্য নেই। প্রতিটি পদক্ষেপই আমাদের লড়াইয়ের মাধ্যমে বেঁচে থাকতে হয়। পড়াশোনা শেষ করে শিক্ষিত হবার পরেও চাকরি না পেলে সমাজে বেকারের ট্যাগটা পর্যন্ত লেগে যায়। আমাদের মতন ছেলেদের কষ্ট পেতে নেই, মন কাতলেও চোখে পানি আসতে নেই। জানি ট্যাগ কী জিনিস, বাবা নামের শব্দটাই তার প্রমাণ করে দেয়। দিন রাত পরিশ্রম করি প্রিয়জনের সুখে রাখার জন্য। বইয়ের কথা মেনে চললে হয় কাপুরুষ, আর না মেনে চললে নারী নির্যাতন করে। প্রিয়জনের সুখে রাখার জন্য আমাদের সমস্ত সুখ আল্লাহ বিসর্জন দিতে হয়। প্রতিটি পদক্ষেপে আমাদেরকে যোগ্যতার প্রমাণ দিতে হয়। বাবার পর আমাদের মতো ছেলেদেরকে সংসারে হাল ধরতে হয়। রোজগার করার জন্য সমস্ত শখ আল্লাহ বিসর্জন দিয়ে বাইরে রোজগারের জন্য বের হয়ে যেতে হয়। শোনো, আমি তোমার অর্ধাঙ্গিনী, তোমার সবকিছু, তোমার প্রতিটা লড়াইয়ে তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাথে, তোমার কষ্ট কান্না তোমার সব অনুভূতি আমি বুঝব। বিশ্বাস করো, তুমি আমার পৃথিবীর সবচেয়ে আপন মানুষ। তুমি কেন তোমার সব সুখ একা বিসর্জন দেবে? সংসারটা তো তোমার একা নয়, আমারও, ঠিক আছে? আমরা সব দুঃখ কষ্ট ভাগাভাগি করে সুন্দর করে সংসার করি, ঠিক আছে? I'm sorry, huh? Thank you.